শাকিব খান অনেক বড় সুপারস্টার হয়ে গেছে এখন, আলহামদুলিল্লাহ আমাদের এই ইন্ডাস্ট্রির মানুষ। তাহলে শাকিব খান সম্পর্কে সত্যিটা বললেন শাবনূর। নিজের চোখে দেখা কথা কিভাবে তিনি অস্বীকার করবেন, যখন সাংবাদিকরা তার কাছে জানতে চাইল শাকিব খান তো এখন অনেক বড় সুপারস্টার হয়ে গেছে, সেটা অকপটে একদম সবার সামনে নির্দ্বিধায় সুন্দরভাবে স্বীকার করে নিলেন শাবনূর যে হ্যাঁ, শাকিব খান সত্যি এখন অনেক বড় সুপারস্টার হয়ে গেছে। বন্ধুরা, আমরা জানি যে মহরত হয়ে গেল শাবনূরের নতুন সিনেমার, তো সেই সিনেমার মহরত অনুষ্ঠানে এসে শাকিব খান সম্পর্কে শাবনূর কিন্তু অনেক প্রশংসা করেছেন এবং সেই সাথে ভবিষ্যতে শাকিব খানের সাথে শাবনূর কাজ করবে, শাবনূর কিন্তু শাকিব খানের সাথে কাজ করার জন্য অনেক ইন্টারেস্টেড, এটা কিন্তু তার কথা থেকে বোঝাই গেল। কারণ এটা তো থাকবেই ভাই, শাকিব খানের সাথে বর্তমানে সবারই কাজ করার ইন্টারেস্ট আছে, আর সেখানে শাবনূর তো অলরেডি সফল জুটি, শাবনূর তো শাকিব খানের সাথে অলরেডি অনেক ভালো ভালো সিনেমা আমাদের উপহার দিয়েছে, শাবনূর তো এমনিতে নিজেও একজন সুপারস্টার, লেডি সুপারস্টার আমাদের ইন্ডাস্ট্রির, কাজেই এটাকে আমি অনেক পজিটিভলি নিচ্ছি। সত্যি কথা, সেটা যদি হয় শাবনূরের সাথে আবারও কাজ শাকিব খানের, সেটা আসলে বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রির একদম যে একটা চেহারা সেটাকে আরও উজ্জ্বল করে দেবে, একটা অন্যরকম প্রাপ্তি হবে সেটা বাংলা চলচ্চিত্রের জন্য, বাংলা চলচ্চিত্রের আমরা যারা দর্শক আছি, আমরা যারা শাকিব খানের ফ্যান আছি তাদের জন্য। আরেকটা কথা, কেউ এটাকে নেগেটিভলি নেবেন না, অনেকেই অনেক ধরনের অতি আবেগ থেকে এটা কমেন্ট বক্সে গিয়ে লিখতে পারেন যে শাবনূর আপনি এখন বুড়ি হয়ে গেছেন, হ্যান হয়ে গেছেন, ত্যান হয়ে গেছেন, চলবে না। নো, আপনি যদি প্রকৃতপক্ষে বাংলা চলচ্চিত্রের একজন দর্শক হয়ে থাকেন তাহলে আপনার এটুকু অন্তত বোঝা উচিত যে বর্তমানে আধুনিক যুগে এসে শাবনূরের যে বয়স হয়েছে, শাবনূরের যে স্বাস্থ্য হয়েছে, পুরোটাই কন্ট্রোল করা সম্ভব। কন্ট্রোল করলে শাকিব খানের বিপরীতে এখনও শাবনূর কাজ করতে পারবে দাপটের সাথে, যদি সেটা শাকিব খান চায়, শাবনূর চায়, এবং তাদের মধ্যে সেইটুকু ডেডিকেশন আছে, তাদের মধ্যে সেরকম বন্ধুসুলভ সম্পর্কও আছে। আপনারা মুখ দিয়ে যাই ফটর ফটর বডর বডর করবেন, কোনো লাভ নাই ভাই। শাকিব খান শাবনূরকে এখনও সেই আগের মতো পছন্দ করে কো আর্টিস্ট হিসেবে। হ্যাঁ, আপনারা কি খেয়াল করেছেন শাবনূরের প্রত্যেকটা জন্মদিনে শাকিব খান তার নিজের যে অফিসিয়াল ফেসবুক পেজ আছে সেটা থেকে কিন্তু উইশ করে, ফ্যান পেজ না শুধু, ওই যেটা একদম এসকে ফিল্মস আছে সেটা থেকে কিন্তু উইশ করে। আমি এর আগেরবারও লক্ষ্য করেছি, এবারও লক্ষ্য করেছি, তার আগেরবারও লক্ষ্য করেছি, শাবনূরের জন্মদিন হইলে তারা উইশ করতে ভুলে না। শাবনূরের যে কোনো বিষয়ে শাকিব খান অনেক ইন্টারেস্টেড এখনও, কারণ ভাই আপনি কি আপনার স্কুল ফ্রেন্ডকে কখনো ভুলতে পারবেন? হ্যাঁ, কখনোই না। শাবনূর শাকিব খানের একটা অবিচ্ছেদ্য অংশ চলচ্চিত্রে, কাজেই আমরা এটাকে খুব পজিটিভলি নিচ্ছি। শাবনূর যদি শাকিবের সাথে ভবিষ্যতে কাজ করে, সে যেন ফিট হয়ে সুন্দরভাবে কাজ করে, আমরা তো সেটা মানে চাই, আমি তো সেটা চাই, আপনারা কি চান কি না কমেন্ট বক্সে অবশ্যই জানান। আমার আলোচনার মূল বিষয় ছিল এটাই যে শাকিব খান যে কতটা স্ট্রাগল করেছে, শাকিব খান যে কী আসলে কষ্ট করে এই পর্যায়ে আসলে এসেছে, এটা আর কেউ আজকে মানে না স্বীকার করলেও আমার আর কোনো আসলে কষ্ট নাই, শাবনূর এটা স্বীকার করে নিয়েছে। শুটিংয়ের সময় কখনো বসেনি, যে একটা পানি পর্যন্ত খায়নি। শাবনূর নিজের মুখে বলেছে যে শাকিব খান ও কি বলেছে সেটা আমি কেন বলতেছি, আপনারা শুনেন না, ওর অবদান অনেক ইন্ডাস্ট্রির জন্য, অনেক কষ্ট করেছে ইন্ডাস্ট্রিতে, আমি দেখেছি। আমরা আসলে, আমার মনে হচ্ছে যে এমন একটা জায়গায় দাঁড়িয়েছি চলচ্চিত্রের, সেই সুদিন আবার ফিরতে চলেছে, এটা আপনি মানেন আর না মানেন সত্যি কথা, ঠিক আছে, ফিরবে এবার চলচ্চিত্রের সুদিন ফিরবে, শুধু আর কয়েকটা ধাপ পার হওয়া বাকি। ওই যে আমি আমার এক ভিডিওতে বলেছিলাম না যে চলচ্চিত্রের সুদিন ফিরাতে হলে নতুন মুখের সন্ধান করতে হবে, নতুনদেরকে আবার সুযোগ দিতে হবে, নতুন নতুন মুখ মানে পাইপলাইনে শাকিব শাবনূর এদের পরে আর কে আছে তাদেরকেও একটা গুরুত্ব দিতে হবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য, ঠিক আছে, চলচ্চিত্রকে টিকিয়ে রাখার জন্য, বাংলা চলচ্চিত্রকে শাইন করার জন্য। তো সেই উদ্যোগগুলো যদি তারা নেয় এবং বর্তমানে শাকিব খানকে ভালোভাবে কাজে লাগাতে পারে, শাবনূরকে ভালোভাবে কাজে লাগাতে পারে, ঘষামাঞ্জা করে আবার যারা জং ধরে গেছে পুরাতন, তারা অনেকেই প্রতিভাবান, তাদেরকে যদি ঘষামাঞ্জা করে আবার ফিরিয়ে আনতে পারে, ভালো কিছু তাদেরকে দিয়ে করাতে পারে, নেক্সট লেভেলের কাজ যদি করাতে পারে, বাজেট যদি ভালো হয়, লোকেশন যদি ভালো থাকে, গল্প যদি ভালো হয়, এখনও কিন্তু